কোথাও গিয়ে আপনি নিজে বললেন যে রোম্যান্টিক হিরো সাদা সিদা কখনো কন্ট্রোভার্সিজ কিংবা এমন কোনো প্যাচালো কথার মধ্যে যেতে চাননি সেখানে দাঁড়িয়ে এমন একটা প্রথম বীরভূম সেই বীরভূমের বুকে অনুব্রত মণ্ডল এবং শতাব্দী সেখানে কিন্তু মেলাইন করার একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী শতাব্দী রায়কে দায়িত্ব দিয়েছিল একটি পার্সোনাল চিঠি আপনার যেটা আপনার ওয়াইফের লেখা সেই চিঠি তুলে ধরার জন্য সেখান থেকেই কি আপনার প্রথম অ্যাগ্রেশন বা এই বিতর্কে জড়িয়ে যাওয়া শুরু না সেটা ঠিক নয় দেখো আমার দু সালে অনন্যা বলে একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে এবং আনফর্চুনেটলি আমাদের কোনো ইস্যু ছিল না ও আমার থেকে বেশ ছোটই ছিল তো আমি তো যাত্রা বা পুরুষ মানুষরা যা হয় ব্যস্ত হয় তো যখন এই ইস্যু যখন হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন আমি ও খুব আপসেট হয়ে গেছি তো আমাদের বাড়ির একটা নিয়ম ছিল আমাদের বাড়ির বউরা কোথাও বেরোবে তার যা চাই টিভি বলো ভিডিও বলো যা যা তখন মানে এখনকার দিনও যা যা আছে তার সঙ্গে একটি আয়া বলো সব কিছু পাবে কিন্তু বেরোতে গেলে ড্রাইভার বডিগার্ড মানে একটা ঘোটোপের মধ্যে তোমাকে থাকতে হবে ইটস মাই ফ্যামিলি ট্র্যাডিশন তো আমি তখন আমার বাবা রাজবাড়ির লোক আমি আমার বাবাকে জমের মতন ভয় পাই আমি আমার বাবাকে বলেছিলাম যে দেখো একটা তো কিছু করতে হবে কেন যদি ইস্যু না হয় তাহলে মেয়েটি করবে কে তখন বাবা আমাকে বলেছিল আটচল্লিশ ঘন্টা টাইম দে তারপর বাবা আমাকে বলল যে দেখ আমাদের বাড়ির বউ তো হিরোইন বা মডেল হবে না কেন যথেষ্ট লোকে বলে সুন্দরী ছিল মিস ক্যালকাটা ছিল তো তুই ওকে মমতা ব্যানার্জির হাতে দিয়ে মানে তখন আপনি দশ সালে আমি তো রাজনীতি আমি নিজে গিয়ে মমতা ব্যানার্জি কে আমার ভাই দিদি ভাইয়ের যেরকম সম্পর্ক হয় আমি ওনার খুব ফ্যান ছিলাম এখনো আছি তো আমি দিদির হাতে দশ সালে গিয়ে ওনাকে তুলে দিয়েছিলাম তখন অনেকে বলেছিল যে যে তুমি কোয়াইট ম্যাচ হ্যাঁ ও তো অনেক ছোট তুমি পলিটিক্সটা করো আমাদের দলে এসো তো ও তখন আপনি করেন তৃণমূলকে আমি অবশ্যই এগারো সালে যে পরিবর্তনটা হয়েছিল সেই পরিবর্তনের দলে আমি ছিলাম কেন সিপিএম থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম এবং মমতা ব্যানার্জিকে আমরা ফুল হার্টেড সাপোর্ট করতাম নো ডাউট তো সেই কারণে তখন আমি দিয়ে এসেছিলাম তখন আমি ওদের কাছে ভাড়া করা রাজনৈতিক মানে ওই হিরো ছিলাম আর কি ওদের সভা হতো যেমনি বম্বে থেকে আসে মহিমা চৌধুরী একটা পয়সা ওনারা দিতেন আমি গিয়ে প্রচার করতাম ফাংশন করতাম এ করতাম তো তারপর আমি গিয়ে দিয়ে এসেছিলাম আমার স্ত্রী এই দশ সাল থেকে আমার স্ত্রী তখন তৃণমূলের একদম ইয়ে ছিল আটকোর একজন কর্মী হয়ে উঠেছিল চলছিল এইভাবে তারপর আমাকে ওরা যখন বলেছিল আমি তখন বলেছিলাম দেখো আমার নামটা বর্গের জয় আর অন্তোষ কোনো কোনো আকারিকার নেই আর আমি যে ছবিটা একটা করেছিলাম যেটা এখন পর্যন্ত আমার মাইল স্টোন হয়ে রয়েছে এখনো পাঁচ সাত হাজার লোক হয় আমার জন্য যে কোনো গঞ্জে সেই ছবিটা হিরক জয়ন্তী এবং সেই ছেলেটি যে হিরোটি সেটি খুব বোকা বোকা আই লাভ ইউ মানে জানে না আমি পৃথিবীতে জানি না এরকম কোনো অজ্ঞ লোক মানে বা গাঁয়া লোক আছে কিনা পড়াশোনা জানে না আই লাভ ইউ মানে জানে না তার মানে কতটা আমাকে গাঁয়া অশিক্ষিত হতে হয়েছিল আমি মাটিতে পড়ে থাকতাম তো সেইটা যদি আমি খুব সহজ সরল মানুষ না হতাম আমি কিন্তু সেই ক্যারেক্টারটা ফোটাতে পারতাম তো তারপর আমি হিরক জয়ন্তীতে করার পর আমার মনে হয়েছিল আমি তখন বলেছিলাম দেখুন আমি খুব সরল মানুষ পলিটিক্সে অনেক প্যাচ ঘোষ আছে চালাক লোকের কাজ আমি পারিনি কিন্তু ওই যে চোদ্দো সালে আমি যখন দেশ সেবায় নামলাম তখন কিন্তু আমার শ্রী অনন্যা তৃণমূলে বেশ এস্টাবলিশড একজন কর্মী হয়ে গেছে তো ন্যাচারালি ওর পক্ষে একটা ধাক্কা হয়েছিল আর আমি জানাইনি আমি বাবাকে না জানি কিচ্ছু করি না আমি বাবাকেও না কি বলবে না বলবে তখন বিজেপির বি ছিল না বাংলায় এখনো এই চিহ্নই ছিল না তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি তখন কংগ্রেসের জামানা চলছে এখানে তৃণমূলের জামানা চলছে কিন্তু আমি শুধু ওই লোকটির জন্য বিজেপি করেছি ওই লোকটিকে দেখে আমার মনে হয়েছে যে যে কজন বেঁচে আছেন নেতা নেত্রী তার মধ্যে বেস্ট দেশসেবক হবে এবং সেটা আজকে প্রমাণিত আমি খুশি সেই জন্য আমি গেছিলাম তার ফলে ও একটু অকওয়ার্ড পজিশনে পড়েছিল ও সেটা আমার মনে হয় আমি অ্যাকচুয়ালিটা দেখিনি ও সেটা জানিয়েছিল কেন আমি তো যখন বীরভূমে লড়তে চলে গেলাম একদিনের মধ্যে সাত তারিখ জয়েন করেছিলাম ন তারিখ কম্বল নিয়ে চলে গেলাম তারপরও কি চিঠি লিখেছিল না লিখেছিল আমি সেটাও জানি না এবং আমাকে বলেছিল অভিমান করে তুমি আমাকে একবার বলতে পারতে তুমি নিজেই আমাকে তৃণমূলে দিলে বলতে পারতে আমি বললাম না ঠিক আছে দেখা যাক তারপর যখন ষোলো সালে তখন আমার শাশুড়ি এসে বললেন যে চলো তুমি তৃণমূলে চলো তুমি এমএলএ হবে এমপি হবে মিনিস্ত্রি হবে অমুক হবে তুমি ভালোভাবে থাকতে পারবে স্বচ্ছন্দে থাকতে পারবে হ্যাঁ এরকম এরকম ব্যাপার তখন আমি বলেছিলাম না আমি নরেন্দ্র মোদীকে ছাড়তে পারবো না তখনও বলেছিল দেখো ভাই ভাইতে আলাদা পার্টি করা যায় কেন ভাই ভাই আলাদা বাড়িতে থাকে আলাদা বউ ছেলে মেয়ে আলাদা স্ট্রাম একটা স্বামী স্ত্রী হয়ে একই খাটে শুয়ে একই ঘরে শুয়ে দুটো পার্টি করা খুব মুশকিল কেন তুমি গিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে কিছু বলবে ও গিয়ে বিজেপির নামে এদের নামে কিছু বলবে তো তোমাদের যারা পার্টির সাপোর্টার্স আছে তারা দুজনের প্রতিই দেখে যাবে তখন আমি প্রস্তাব দিলাম যে তাহলে আমরা সেপারেটেড থাকি এতটাই বেশি দলের প্রতি দলের প্রতি চেয়েও নরেন্দ্র মোদীকে আমার খুব বিশ্বাস যে উনি ভারতবর্ষটাকে পিছিয়ে পড়া ভারতবর্ষটাকে হারিয়ে যাওয়া ভারতবর্ষটাকে একটা জায়গায় নিয়ে আস সাজ্জনও ওয়াইফকে গিভ করতে চাইলেন না গিভ নয় মানে ঠিক আছে যে ওর সাথে আমাদের সম্পর্ক আছে জীবন গুণিন ডাকালে আলো আই আছে কোনো আমাদের সাথে অন্য কোনো ঝগড়া নয় বা যে ও কোনো পড় পুরুষের সাথে গেছে আমি কোনো পরস্ত্রীষ্য দেখেছি এরম কোনো ব্যাপার নয় এটা একটা ইডিওলজির ফাইট সেই ইডিওলজির ফাইটই ওর মতুন জায়গায় ঠিক আছে আমি আমার মতুন জায়গায় ঠিক আছে উই আর সেপারেটেড কেউ কারোর নামে উচ্চা করি না বদনাম করি না তবে হ্যাঁ তৃণমূল অনেক জায়গায় নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে আমার বিশেষ করে আমার একটা গিয়ে প্রচার বলছে বউ সামলাতে পারে না কি করে তা আমি কোনো ডিটেলসে যাই না এই নিয়ে আজকের দিনে কোনো ডিসকাশন হয় না বা এই সমস্যাগুলো থেকে বেরোনোর কোনো আগামীকে চেষ্টা করেন না মানে এভাবে কতদিন কোন সমস্যাই তো নেই আমার আর ওর মধ্যে কোনো সমস্যা নেই ওর পার্টি নিয়ে কাজ নিয়ে খুশি আছে আমি আমার পার্টি নিয়ে কাজ নিয়ে হয়তো আমাদের ছেলে মেয়ে থাকলে একটু অসুবিধা হতো যেহেতু ছেলে মেয়ে নেই সেই জন্য আমরা আমাদের জায়গায় সবাই খুশি আছে সেই জন্য আমরা আমি ওর আলোচনা করি না ও আমার আলোচনা করে না ওকে পার্টি নিয়ে যায় তৃণমূল নিয়ে যায় নিয়ে গিয়ে আমি যেখানে ভোটে দাঁড়াই আমি যেখানে সভা করি সেখানে ওকে ইউজ করে কিন্তু আমি ওর সম্বন্ধে কিছু বলি জন্য ও ভালো থাকা এটাই আমি চাই আমাদের মানে ষোলো বছরের লাইফ খুব মধুর লাইফ ছিল সুখের লাইফ ছিল ওর মত নাচে আমি আমার মতো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে